নমস্কার। কিছুদিন আগে প্রকাশিত হয়েছে রোপা 2019। এবারের রোপা আগেরবারের তুলনায় একটু আলাদা। পুরনো প্রথা ব্যান পে এবং গ্রেড পেকে তুলে দিয়ে এবার নতুন প্রথা পে ম্যাট্রিক্স এসেছে রোপা 2019-এ, এবং তার জেরেই রাজ্য সরকারি কর্মচারীরা কিছুটা হলেও লাভবান হচ্ছেন। কিভাবে লাভবান হচ্ছেন সেটা আজকের বর্তমান পত্রিকায় চোখ রাখলে দেখতে পাবেন। বিস্তারিত একটি প্রতিবেদন সেখানে প্রকাশিত হয়েছে। সেখানে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় তার মতামত লিখেছেন এবং তৃণমূলপন্থী রাজ্য সরকারি কর্মচারী সংগঠন একপ্রস্ত ডিএ বাড়ারও ইঙ্গিত দিয়েছেন। আমরা প্রথমেই একটু খবরটি চোখ বুলিয়ে নেব। রোপার পে ম্যাট্রিক্সের জেরে রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি বেশিই হচ্ছে। রোপা বিধি প্রকাশিত হওয়ার পর সরকারি কর্মীরা পর্যালোচনা করে দেখতে পাচ্ছেন অনেকের বর্ধিত ভুল বেতন আগে যা হবে বলে আশা করা হচ্ছিল তার থেকে কিছুটা বেশিই হচ্ছে। রোপাতে যে পে ম্যাট্রিক্স তৈরি হয়েছে তার কারণে মূল বেতন আরও কিছুটা বেড়ে যাচ্ছে। এখন কর্মীদের যে হারে মূল বেতন আছে ব্যান পে ও গ্রেড পে মিলিয়ে তার থেকে মূল বেতন কতটা হবে তা পে ম্যাট্রিক্সে উল্লেখ করা হয়েছে। এখানে মূল বেতনের মোট 33টি ধাপ বা লেভেল উল্লেখ করা হয়েছে। রোপা বিধির 7 নম্বর এ ধারায় উল্লেখ করা হয়েছে, কোনো কর্মীর নির্ধারিত নতুন মূল বেতন কোনো একটি ধাপের থেকে 1 টাকা বেশি হলেও তিনি পরবর্তী ধাপে চলে যাবেন। উদাহরণ হিসাবে বলা যায়, 2 নম্বর পে ব্যান্ডে 2100 টাকা গ্রেড পের একজন কর্মীর 5 ও 6 নম্বর লেভেলে মূল বেতন এখন হবে যথাক্রমে 22,100 ও 22,800 টাকা। কিন্তু যে ফর্মুলায় বেতন কমিশন মূল বেতন নির্ধারণ করেছে তাতে ওই পর্যায়ের কোনো কর্মীর মূল বেতন 22,300 টাকা হলে তিনি 22,800 টাকা মূল বেতনে চলে যাবেন। পরবর্তীকালে বাৎসরিক বেতন বৃদ্ধির সময় এক লেভেল থেকে অন্য লেভেলে চলে গিয়ে অনেকটা বেতন বাড়ার সুযোগ থাকছে। সরকারি কর্মী মহল বলছে এই পদ্ধতিতে মূল বেতন নির্ণয়ের সুযোগ পঞ্চম বেতন কমিশনে ছিল না। ষষ্ঠ বেতন কমিশনের যে সুপারিশ রাজ্য সরকার গ্রহণ করেছে তাতে বলা হয়েছে কোনো কর্মীর মূল বেতনের 2.57 গুণ বৃদ্ধি হবে। 2016 সালের জানুয়ারি থেকে যেহেতু বেতন কমিশন কার্যকর হচ্ছে তাই ওই সময়ের পর থেকে বছরে 3% হারে ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধি দেওয়া হবে। প্রতি বছর জুলাই মাসে সরকারি কর্মীদের ইনক্রিমেন্ট হয়। মূল বেতনের 2.57 গুণ বৃদ্ধির সঙ্গে 2016 থেকে প্রতি 3 বছর 3% হারে বেতন বৃদ্ধি যুক্ত করে কর্মীর মূল বেতন নির্ধারিত হবে। ওই মূল বেতনের সঙ্গে 12% হারে বাড়ি ভাড়া যুক্ত হবে। কোনো কর্মী সরকারি স্বাস্থ্য প্রকল্পের সুবিধা না নিলে বেতনের সঙ্গে 500 টাকা চিকিৎসা ভাতা পাবেন। এছাড়া সরকারি কর্মীদের বেতনের সঙ্গে যুক্ত হয় মহার্ঘ ভাতা বা ডিএ। কিন্তু আগামী জানুয়ারি মাসে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার সময় রাজ্য সরকারি কর্মীদের কী হারে ডিএ দেওয়া হবে সেটা এখনও ঘোষণা করা হয়নি। ডিএ নিয়ে চারটে একটি মামলার রায় আছে যাতে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার কথা বলা হয়েছে। ওই রায়ে 3 মাসের মধ্যে ডিএ নীতি সংক্রান্ত নির্দেশিকা জারি করতে হবে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছিল। ওই 3 মাসের সময়সীমা আগামী 26 অক্টোবর পর্যন্ত আছে। স্যাট আরও বলছে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ নতুন বেতন কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার আগে মিটিয়ে দিতে হবে। তৃণমূল প্রভাবিত রাজ্য সরকারি কর্মী ফেডারেশনের কোর কমিটির সদস্য পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন রোপা বিজ্ঞপ্তি জারি হয়ে গিয়েছে, ডিএ নিয়ে রাজ্য সরকার বিজ্ঞপ্তি দেবে বলে তারা আশা করেন। এই জায়গাটি লক্ষ্য রাখুন, ডিএ নিয়ে রাজ্য সরকার বিজ্ঞপ্তি দেবে বলে তারা আশা করেন। স্যাটে মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন ডিএ নিয়ে সরকার কী করে তা দেখে তারা পরবর্তী কর্মসূচি নেবেন। তাহলে দর্শক বন্ধুরা, রোপা 2019-এর ফলে কীভাবে রাজ্য সরকারি কর্মচারীরা একটু হলেও লাভবান হচ্ছেন সেটি আজকের এই বর্তমানের প্রতিবেদনটিতে প্রকাশিত হয়েছে। তাছাড়াও তৃণমূলপন্থী রাজ্য সরকারি কর্মী সংগঠন একপ্রস্ত ডিএ বাড়বে বলে এখনও আশা করছেন। কিন্তু ডিএ বাড়ার আগে স্যাটের রায় অনুযায়ী রাজ্য সরকারকে ডিএ নিয়ে নীতি নির্ধারণ করতে হবে। এখন দেখার বিষয় কী নীতি নির্ধারণ রাজ্য সরকার করে এবং কবে এই ডিএ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকমই ভিডিওর আপডেট পাওয়ার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।